হোয়াটসঅ্যাপ এমন একটা মেসেজিং প্ল্যাটফর্ম যেটা কিন্তু আমরা প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে ব্যবহার করেই থাকি। তো এই হোয়াটসঅ্যাপ কিন্তু প্রত্যেকদিন নিত্য নতুন ফিচার্স আমাদের জন্য অ্যাভেলেবল করছে। তো আজকে আমি আরেকটা নতুন ফিচার যেটা হোয়াটসঅ্যাপ রিসেন্টলি ইন্ট্রোডিউস করেছে সেই ফিচার্সটা নিয়ে তোমাদেরকে বলবো এবং কীভাবে সেটা ইউজ করবে সেটা কিন্তু টিউটোরিয়ালের মাধ্যমে দেখিয়ে দেবো। তো হোয়াটসঅ্যাপে আমরা যেমন ইনস্ট্যান্ট ভয়েস মেসেজ পাঠাতে পারি, রিসেন্টলি হোয়াটসঅ্যাপ একটা আপডেট দিয়েছে যেখানে আমরা ইনস্ট্যান্ট কিন্তু ভিডিও মেসেজ কিন্তু পাঠাতে পারবো। অর্থাৎ যেটা হয় ভয়েস মেসেজ কাউকে পাঠালাম সে শুনে নিল, সেই রকমই একটা ভিডিও মেসেজ পুরো ফুল স্ক্রিনে জাস্ট একটা ইনস্ট্যান্ট যেমন হয় সেরকমভাবে কিন্তু আমরা পাঠাতে পারবো। তো চলো স্ক্রিনে গিয়ে দেখে নিই যে কীভাবে হোয়াটসঅ্যাপ ইনস্ট্যান্ট মেসেজিংটা কাজ করে। তো সিম্পলি এবার আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এবং সেখান থেকে এসে আমি হোয়াটসঅ্যাপটা ওপেন করে নেবো, ঠিক আছে। হোয়াটসঅ্যাপ ওপেন করে যে কোনো একটা চ্যাট খুলে নিতে হবে তোমাদের। তো আমি একটা টেস্টিংয়ের জন্য একটা চ্যাট খুলে নিয়েছি। তো এইখানে দেখো যখনই আমরা ট্যাপ করবো মেসেজের জায়গায় তখন কিবোর্ড চলে আসে, ঠিক সিম্পলি এই যে এখানে নর্মাল মাইকের চিহ্নটা দেওয়া রয়েছে ওই মাইকের চিহ্নটা যখন আমরা টিপে ধরি তখন কী হয় এখানে ভয়েস মেসেজ কিন্তু রেকর্ডিং হওয়া স্টার্ট হয় এবং উপর দিকে তুলে দিতে লকও হয়ে যায় এবং রেকর্ডিং হয়। এবং এখানে লাল রঙের যে পুশ বাটনটা রয়েছে সেখানে পজ করি এবং ডিলিট করলে ডিলিট করবো এবং রিভিউ থেকে আমরা ভিডিওটা শুনতে পাই। এবং এখানে ওয়ান লেখা রয়েছে সেই ওয়ানটার মাধ্যমে কিন্তু ওয়ান ট্যাপ হয়, অর্থাৎ এই এটা একবার দেখার পরে নষ্ট হয়ে যায়। তো ঠিক এরকমই ইনস্ট্যান্ট ভিডিও মেসেজও ঠিক সেই একইভাবে কাজ করে। তো এবার আমি দেখাবো ইনস্ট্যান্ট ভিডিও মেসেজটা তোমরা কীভাবে রেকর্ড করবে। তো আমি সিম্পলি এটা ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিলাম। দেখো ওটার পাশে একটা ক্যামেরার চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছ? সেই ক্যামেরার চিহ্নটা যখন আমরা টিপে ধরবো দেখো এইরকমভাবে ক্যামেরাটা খুলে যাবে। দেখো আমার আমি এখানে যে কথাবার্তাগুলো বলছি সেগুলো কিন্তু অটোমেটিক রেকর্ড হচ্ছে এবং দেখো পরে দেখে সেকেন্ডের কাটা এগোচ্ছে লাল রঙের বক্সের মধ্যে এবং একটা গোল মতো অংশ কিন্তু ঘুরছে, অর্থাৎ রেকর্ডিং হচ্ছে। আমি যখন এটা উপর দিকে টেনে ছেড়ে দেবো তখন লক হয়ে যাবে এবং সাইডে যখন টেনে ছেড়ে দেবো তখন এটা ক্যান্সেল হয়ে যাবে। এবং আমরা এখানে ক্যামেরা এই যে দেখো ক্যামেরা ফ্লিপেরও কিন্তু অপশান পেয়ে যায়, দেখতে পাচ্ছ? দেখো বাইরের দিকে পিছনের ব্যাক ক্যামেরা অন হচ্ছে এবং এটা দিয়ে সামনে ক্যামেরা অ্যান হচ্ছে। করবো তারপর এটা ভিডিওটাকে প্লে করে প্রিভিউ দেখতে পারবো আমার, এবং প্রিভিউ দেখার পর আমরা এটাকে গ্রিন জায়গাটায় ইয়ে করে সেন্ড করতে পারবো অথবা তার সাথে আমরা ডিলিট বাটন প্রেস করে ডিলিট করতে পারবো অথবা ক্রসে কিন্তু কেটেও দিতে পারবো। তো ব্যাস এইভাবে কিন্তু আমরা আমাদের যে ভিডিও মেসেজ রয়েছে সেটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট ভিডিও মেসেজ সেটা কিন্তু কাউকে খুব সহজে পাঠাতে পারবো এবং খুব ইজি মেথড। তো এই ভিডিওতে এই পর্যন্তই ইনফরমেশান দেওয়া ছিল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, নিজের খেয়াল রেখো আর তাপমাত্রা প্রচণ্ড বাড়ছে, সব বেশি দরকার না পড়লে রোদে যেও না। চলো টাটা।